সালাম আলাইকুম, আমি ডাক্তার তানভীর আহমেদ। আমি সহযোগী অধ্যাপক হিসেবে শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কর্মরত আছি। আমাদের টুইটারে অনেক ধরনের প্রশ্ন আসে, যে এর ভিতরে একটা ছিল যে আপনার সিজারিয়ান সেকশনের পরে যে মায়েদের পেটের নিচ যে ঝুলে পড়ে সেটার জন্য আসলে কোনো চিকিৎসা আছে কি। ধন্যবাদ, এই ধরনের প্রশ্ন আমরা প্রায়শই আমরা আসলে পেয়ে থাকি। হ্যাঁ, আপনার যদি আমরা এই জিনিসটা কেন হয়, যদি দেখা যায় একটা প্রেগনেন্সির পরে দেখা যাচ্ছে যে মায়েদের তলপেটের যে অংশটা চামড়াটা সেটা একটু বেশি ঝুলে পড়ে এবং থলথলে হয়ে যায়, দেখা যায় দুইটা প্রেগনেন্সির পরে এটা আরও বেশি হয়ে যায় এবং সেখানে ছোট লম্বা লম্বা কিছু দাগ থাকে এবং স্কিনটা কেমন যেন কুচকানো থাকে, এবং সেটা দেখা যাচ্ছে একটা সময়ে অনেকেই বলে যে একটা সময় পরে ঠিক হয়ে যায়, কিন্তু দেখা যাচ্ছে যে অনেকের ক্ষেত্রেই, সবার বলবো না, অনেকের ক্ষেত্রে যেটা হয় এটা সম্পূর্ণভাবে শরীরের সাথে মিশে যায় না, না যে এটা একটু বাড়তি থেকে যায় এবং এটা মনে যেন ঝুলে পড়েছে। তো সেই ক্ষেত্রে এটা তার জন্য এটা অস্বস্তিকর লাগে, অথবা উনি হয়তো ভাবছেন যে এটার জন্য ওনার কোনো ধরনের সমস্যা হচ্ছে, অথবা অনেক সময় অনেকের ক্ষেত্রে এটা যদি খুব বেশি পরিমাণে ঝুলে থাকে তার নর্মাল অ্যাক্টিভিটিতেও সমস্যা তৈরি করতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা প্লাস্টিক সার্জারি হিসেবে আপনাকে সাজেশন করি, যে এটা যদিও পেশেন্টের উপরে নির্ভর করে যে তার এটা কতটুকু ঝুলে পড়েছে, তার বডি ওয়েট কত এবং ওনার বডি স্ট্রাকচারটা কী, হাইবার আমরা এটা একটা সার্জারির মাধ্যমে কিন্তু আসলে আমরা টোটাল জিনিসটাকে আমরা রিশেপ করে দিতে পারি। তো সেই জিনিসটা হয়ে থাকে সাধারণত সেটাকে মিনি অ্যাবডোমিনোপ্লাস্টি হতে পারে অথবা ফুল অ্যাবডোমিনোপ্লাস্টি। সাধারণত ফুল অ্যাবডোমিনোপ্লাস্টিতে যাদের বডি ওয়েট অনেক বেশি থাকে, বডি স্ট্রাকচারটা ডিশেপড হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা সাধারণত ফুল অ্যাবডোমিনোপ্লাস্টি থাকি। কিন্তু সাধারণত এই ধরনের প্রবলেম যাদের থাকে তাদেরকে হয়তো ছোট্ট একটা মিনি অ্যাবডোমিনোপ্লাস্টির মাধ্যমে আমরা এই সার্জারিটা করে দিতে পারি। তো সেই ক্ষেত্রে কিন্তু স্পাইনাল অ্যানেস্থেশিয়ার মাধ্যমে তার যে সিজারিয়ান সেকশনের যে জায়গাটা আছে সেই জায়গাটাকে আমরা অপারেশন করে আমরা অ্যাডভান্স করে প্লাস্টিক সার্জারির মাধ্যমে দেখা যায় যে জিনিসটাকে আমরা মিলিয়ে দেওয়ার চেষ্টা করি। তখন যেটা হচ্ছে পেটের যে নিচের অংশের যে ঝুলে থাকা যে অংশটা থাকে, যে পেটের যে চামড়া বা সামনের অংশ যে অংশটা থাকে সেটা সাধারণত আমাদের টান টান হয়ে যায়। তো এই অপারেশনের পরে সাধারণত যে অপারেশনের জন্য অপারেশনের একদিন আগে সাধারণত ভর্তি হতে হয় যদি তার সব পরীক্ষা ঠিক থাকে। অপারেশনের পর সাধারণত 2 থেকে 3 দিন পর্যন্ত হসপিটালে অবস্থান করে, কারণ আমরা প্লাস্টিক সার্জনরা এখন পর্যন্ত ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা একটা ড্রেন টিউব দিয়ে থাকি। অনেকেই আবার ড্রেন টিউব ছাড়াও অপারেশন করে, তবে আমরা সেফটির জন্য, পেশেন্টের সেফটির জন্য আমরা একটা ড্রেন টিউব বের করে দিয়ে রাখি। এই ড্রেন টিউবটা বের না করা পর্যন্ত আমরা আসলে হসপিটাল থেকে পেশেন্টকে আসলে বাসায় না যাওয়ার জন্য এনকারেজ করে থাকি। তো সেই ক্ষেত্রে সাধারণত 2 থেকে 3 দিন পরে উনি বাসায় চলে যেতে পারেন, আর তারপরে দেখা যায় যে বাসায় যাওয়ার পর থেকে উনি স্বাভাবিক শাওয়ার এবং অন্যান্য কাজ করতে পারেন, এক্সেপ্ট ভারী কাজ, সেটা ছাড়া উনি সব কিছুই করতে পারেন। তারপর একটা নির্দিষ্ট সময় পর এটা নির্ভর করে আমরা কোন ধরনের সুতা দিলাম, সাধারণত প্লাস্টিক সার্জনরা যেই সুতা বের করে ফেলা যায় সেই সুতাটা এখানে ইউজ করে, এতে দাগ কম পড়ে এবং লং টাইম ইফেক্টটা ভালো। তো সেই ক্ষেত্রে আমরা হয়তো অপারেশনের 10 থেকে 14 দিন পরে আমরা সেই সুতাগুলো আমরা শরীর থেকে বের করে দিই, তারপরে হয়তো ওনাকে আমরা কিছু দাগ আরও মুছে যাওয়ার জন্য স্পেশাল টাইপের কিছু অয়েন্টমেন্ট আমরা দিই, সেগুলো ব্যবহার করার পর দেখা যায় 6 সপ্তাহ পর একটা অ্যাকসেপ্টেবল, ছয় সপ্তাহ থেকে 3 মাস সময়ের ভিতরে উনি একটা অ্যাকসেপ্টেবল স্কার উনি পেয়ে থাকেন এবং পেটের যে নিচের অংশটা আছে সেটা বেশ সুন্দরভাবে শরীরের সাথে বসে পড়ে। তাই আপনাদের যদি কারোর এরকম সমস্যা থেকে থাকে, আপনি আপনার নিকটস্থ যে কোনো প্লাস্টিক সার্জন আছে আপনারা তার শরণাপন্ন হতে পারেন, বাংলাদেশের যে কোনো প্লাস্টিক সার্জন এই অপারেশন করতে পারে। তো আমি মনে করি যে আপনাদের যদি এর সম্বন্ধে আর কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা নির্দ্বিধায় আমাদেরকে করবেন, আমরা চেষ্টা করবো আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ।